ভাষা নিয়ে লড়াইয়ের মাস, তাই সবাইকে জানাচ্ছি ভাষার আনন্দ, ভাষার শুভেচ্ছা। এই ভাষার কারণেই কিন্তু আমরা আমাদের দেশ পেয়েছি। একটি ভাষা কত দামি, যে প্রাণ দিতেও কৃপা করেনি এই বাংলাদেশের মানুষ। ভাষার সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব তাই আমাদের উপর বর্তে। ভাষা কিন্তু যেন তেন বিষয় নয়, এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এত মাধুর্য, এত সৌন্দর্য লব্ধ হয়। এবং সেই সৌন্দর্য, সেই মাধুর্য, সেই ভদ্রতাবোধ, নম্রতাবোধ এবং বিনয়বোধ নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার গানে। আমার গানে আজকে যিনি আছেন, আমার মনে পড়ে প্রায় 2 বছর আগে মাইটিভির সাথে আমার পরিচয়, এবং সেই পরিচয়ের মাধ্যমে তাঁর সান্নিধ্য পাওয়া, তাঁর গান শোনার সৌভাগ্য হওয়া, সবই ঘটেছিল। আজ 2 বছর পরে তাঁকে আবার পেয়েছি, আমাদের সবার শ্রদ্ধেয় সঙ্গীতজ্ঞ অনুপ ভট্টাচার্য। দাদা, তুমি কেমন আছো? ভালো আছি। এটা শুনলে ভালো লাগছে, ভালো আছি। তাহলে তুমি কি গান দিয়ে শুরু করবে এবং কিছু বলবে ভাষার বিষয়টা নিয়ে? দেখো, আমি নিজে খুব সচেতন শিল্পী, সেই জন্য তুমি বললে না, ভাষার হাত ধরেই তো আমরা স্বাধীন। এই যে একটা স্টুডিওতে বসে গান গাইছি, সেটা তো ভাষার কারণে। তো আমি আমাদের খুব শক্তিশালী একজন কবি, কবি আবিদ আনোয়ার, ওর লেখা ভাষার উপরে একটি গান, আর সঙ্গত কারণে না আমার সুর করা, তুমি জানো, আর আমার গান তো এটা প্রোগ্রাম, সুতরাং চেষ্টা করছি এই গান। ঠিক আছে, তার আগে আমরা একটি ছোট প্রতিবেদন দেখব। বাঁশি শুনে আর কাজ আছে, সেই রকম একজনের বাঁশি শুনে যার আমাদের কাজ আছে, যার বাঁশি শোনার আমাদের শ্রদ্ধেয় হরিপ্রসাদ চৌরাশিয়াকে দেখব প্রতিবেদনে। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, উপমহাদেশের খ্যাতিমান বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া জন্মগ্রহণ করেন 1938 সালের 1 জুলাই ভারতের এলাহাবাদে। কুস্তিগীর বাবার ইচ্ছায় ছোটবেলায় বাবার কাছে কুস্তির প্রশিক্ষণ নেন, কিন্তু কুস্তি তার ভালো লাগত না। সুর সঙ্গীত তাকে নিবিড়ভাবে টানত। প্রতিবেশী বংশীবাদক পণ্ডিত ভোলানাথের কাছে তিনি বাঁশি বাজানোর তালিম নেন, এবং মাত্র 15 বছর বয়স থেকে তিনি সুরের জাদুতে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। ভারত সরকার তাকে পদ্মভূষণ, সঙ্গীত নাটক একাডেমি পদক, নর্থ উড়িষ্যা বিশ্ববিদ্যালয় ও উৎকল বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছেন। এখনও তিনি সারাদিন অনুশীলনের মাঝেই থাকেন। তিনি মনে করেন বংশীবাদক একটি মেডিটেশন, এটি তার সাধনা। তিনি পণ্ডিত বাজারামের কাছে কণ্ঠসঙ্গীতের তালিম নেন। এখনও তিনি কণ্ঠসঙ্গীতের অনুশীলন করেন, আর সেটাই বাঁশিতে বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। এখনও তিনি অন্নপূর্ণা দেবীর কাছে তালিম নেন। বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের শ্রোতাদের উষ্ণ ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, তারা সঙ্গীত ভালোবাসে, তাই তিনি বারবার বাংলাদেশে আসতে আগ্রহী। এই যে সাধনার ব্যাপার, তুমি বলছিলে কেবল সাধনা নয়, আরাধনা, আসলেও তাই। চলো শুনি তোমার প্রথম গানটি শুনি। প্রথমে মনটা ভরে গেল, তার জন্য মাই টিভিকে ধন্যবাদ। এটা ভগবান তুল্য একজন মানুষ আমার কাছে, তাকে দেখে। যাই হোক, আমি ভাষার গানটা দিয়েই শুরু করি।
শঙ্কর পাঠশালাতে যায়নি কোনোদিন, ওরা কেউ চায়নি হতে জয়নুল আবেদিন। বুকের তাজা রক্তে যখন রাজপথ রাঙালো, কালো পিচে লাল কারুকাজ বিশ্বকে চমকালো, ওরা ছবি আঁকার পাঠশালাতে যায়নি কোনোদিন, ওরা কেউ চায়নি হতে জয়নুল আবেদিন। বুকের তাজা রক্তে যখন রাজপথ রাঙালো, কালো পিছে লাল কারুকাজ বিশ্বকে চমকালো, ওরা ছবি আঁকার পাঠশালাতে যায়নি কোনোদিন। জব্বার বরক লাল ছবিতে ভরে দিল বাংলার রাজপথ, শিল্পী রফি শিল্পী সালাম জব্বার বরক লাল ছবিতে ভরে দিল বাংলার রাজপথ। এমন ছবি আঁকে নিত পিকাসো অ্যাঞ্জেলো, কালো পিঠে লাল কারুকাজ বিশ্বকে চমকালো, ওরা ছবি আঁকার রাজপথে যায়নি কোনোদিন, ওরা কেউ চায়নি হতে জয়নুল আবেদিন। বুকের তাজা রক্তে যখন রাজপথ রাঙালো, কালো পিঠে লাল কারুকাজ বিশ্বকে চমকালো, কালো পিঠে লাল কারুকাজ বিশ্বকে চমকালো। শিল্পী জহুর শিল্পী জোহার আসাদ মতিউ, বুকের খুনে এঁকেছিল একটি রঙিন ভোর, শিল্পী জহুর শিল্পী জোহার আসাদ মতিউ, বুকের খুনে এঁকেছিল একটি রঙিন ভোর। শিল্পী মিলন নূর হোসেন আর শিল্পী বসু মিয়া, সেই সুর যেই রং মাখালো রক্ত তুলি দিয়া, শিল্পী মিলন নূর হোসেন আর শিল্পী বসু মিয়া, সেই সুর যেই রং মাখালো রক্ত তুলি দিয়া, প্রয়োজনে দূরে দিবে দূরাগামীকালো, কালো পিছে লাল কারুকাজ বিশ্বকে চমকালো, ওরা ছবি আঁকার পাঠশালাতে যায়নি কোনোদিন, ওরা কেউ চায়নি হতে জয়নুল আবেদিন। বুকের তাজা রক্তে যখন রাজপথ রাঙালো, কালো পিঠে লাল কারুকাজ বিশ্বকে চমকালো, কালো পিঠে লাল কারুকাজ বিশ্বকে চমকালো, ওরা ছবি আঁকার পাঠশালাতে যায়নি কোনো। কি চমৎকার ইন্টারপ্রিটেশন না, হ্যাঁ এত মজা লাগলো শুনতে আমার কথাগুলো। হ্যাঁ
মানে এটাও যে একটি শিল্প, এই লড়াইও যে একটি শিল্প। হ্যাঁ, শিল্পী না হলে কেউ ভাষার জন্য লড়তে পারে না এবং ধারণ না করে। হ্যাঁ, তাই না? ওই শিল্পকে ধারণ না করলে চমৎকার, চমৎকার কি চমৎকার শুরু করলে তুমি। এরপরে এরপরে আমি যেটা জীবন মানে এতদিন করেছি, ধরো আমার তোমাকে বলিনি আমার সঙ্গীত জীবন, মিডিয়া জীবন হচ্ছে 53 বছরে, 53 ইয়ার্স। তো আমি যা করেছি সচেতনভাবে করেছি এবং সেটা উইথ কমিটমেন্ট, কোনো খ্যাতি পয়সা অর্থ কিছু কোনো কিছুর বিরুদ্ধে, অনলি কমিটমেন্ট অ্যাজ প্যাশন। সেই জন্যই তো সৃষ্টিগুলো হয়েছে। আচ্ছা, এটা আবিদানর, কবি আবিদানরের লেখা। আর এখন যেটা গেছি রফিক উজ্জামানের লেখা, রফিক আমাদের রফিক ভাই, রফিক ভাই। আমি বেঁচে থেকে মাখবো ধুলো, মরে গিয়ে হব মাটি, বুঝবে তখন আমিও তো বাংলাদেশের প্রাণের মতো সোনার চেয়ে খাটি। আমি বেঁচে থেকে মাখবো ধুলো, মরে গিয়ে হব মাটি, বুঝবে তখন আমিও তো বাংলাদেশের প্রাণের মতো সোনার চেয়ে খাটি। আমি বেঁচে থেকে মাখবো ধুলো, মরে গিয়ে হব মাটি। কবে আমি এসেছিলাম লক্ষ্মীপুরের গ্রামে, মা আমাকে ডেকেছিল লক্ষ্মী সোনা নামে। কবে আমি এসেছিলাম লক্ষ্মীপুরের গ্রামে, মা আমাকে ডেকেছিল লক্ষ্মী সোনা নামে। গানে গানে মাকে ডাকি, মাটি বলে সাথে থাকি, গানে গানে মাকে ডাকি, মাটি বলে সাথে থাকি, মাটি আমার ক্ষুধারণ্য মাঝে দুধের বাটি, বুঝবে তখন আমিও তো বাংলাদেশের প্রাণের মতো সোনার চেয়ে খাটি। আমি বেঁচে থেকে মাখবো ধুলো, মরে গিয়ে হব মাটি। বলল কানে কানে,
মনে ভরে তোর মনে কোঠা বাংলাদেশের গানে 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 মাকে ডাকি মাটি বলে সাথে থাকি গানে গানে মাকে ডাকি মাটি বলে সাথে থাকি যাবি কোথায় আপন রঙে ঘুরে উজান ঘাটি বুঝবে তখন আমিও তো বাংলাদেশের প্রাণের মতো সোনার চেয়ে খাটি আমি বেঁচে থেকে মাগো দুলো মরে গিয়ে হব মাটি বুঝবে তখন আমিও তো বাংলাদেশের প্রাণের মতো সোনার চেয়ে খাটি আমি বেঁচে থেকে মাগো দুলো মরে গিয়ে হব মাটি চমৎকার সেই আমি দুষ্টুই হই আর ভালোই হই সেই মাটিই তো হব অবশ্যই হ্যাঁ এই কথাটা যেন আমরা মনে রাখি অবশ্যই তাই না এই তো মাটিই হব এবং এই দেশেরই মাটি যদি এই দেশেই কবর যায় বড় কথা এই যে ফিউশন কনফিউশন নানা কিছু হচ্ছে গান নিয়ে আরে গান তো বাংলা গান সেই চেকটা কোথায় বলো হ্যাঁ একেবারে একেবারে এবং বাংলাদেশ হয়েছে দেখেই এসব গানের জন্ম হচ্ছে ছোট্ট একটা ভাঙনের গানে যাব এখন ভাঙনের গান ছোট্ট আবার ফেরত আসছি একটু পরেই আজ আমাদের আমার গানে আমাদের সঙ্গে আছেন অনুপদা যিনি আমাদেরকে আমাদের ভাষায় রচিত যে অদ্ভুত সব সঙ্গীত সৃষ্টি তার কিছু স্বাদ দিবেন আছে একটি টেলিফোন একটু হ্যালো করি হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি গলা চিনেছি মনির খান বলছিলাম হ্যাঁ আমার ছোট্ট ভাইটা মনির কথা বল ভালো আছিস তো হ্যাঁ ভালো আছি মানে কি এত ভালো আছি এই মুহূর্তে আমি সাধারণত এই সময় টিভি দেখা হয় না কিন্তু দাদার সাথে আমার অন্তরের এমন একটা মিল হয়তো দাদা আসছে বলেই এই সময়টা আমি বাসায় চলে এসেছি আমি মরে গিয়ে হব মাটি বেঁচে থেকে মাগবো ধুলো মরে গিয়ে হব মাটি এই গানটি আমি রেডিওতে গিয়েছিলাম দাদা গামেদের গাইয়েছিল শাহবাগ রেডিওতে দাদার অনেক গান আমার তোলা আছে আমি দাদার সাথে কথা বলতে গেলে আসলে আমার গলা কাঁপছে কারণ এত ভালো একজন মানুষ এত আপাদমস্তক একজন শিল্পী দাদাকে আমরা আসলে বুঝতে পারি নাই দাদাকে আমাদের না বুঝতে পারার যে পাপ আমরা বহন করছি এটা আসলে আমাদের এটা এই এটা বলে বোঝানো যাবে না দাদা বেশি কথা নিব না আপনার বেশি কথা বলবো না আপনার গান শোনার জন্য সারা বাংলাদেশের মানুষ হয়তো অপেক্ষা করছে তুই একটু ওই গানটি দুটো লাইন গেয়ে দিবি অনুপদার ওই গানটির দুটো লাইন গে তারপর অনুরোধটা জানা দাদা ওই গানটি কি সম্ভব হবে কোনটা বুকে যা ভালোবাসার ঝড় ও সখী আগুন দিয়ে পোড়াসনে তার ঘর ঝড়ে আগুন বাড়বে দ্বিগুণ আমরা এত অবুঝি বা কেন যে এনাদের মতন মানুষদেরকে বুঝি না আমাদের কি প্রবলেমটা কি আলোচনা হবে একটাই কারণে আমার আমার স্ত্রী ইতি হ্যাঁ এখন পর্যন্ত বলে যে তোমার গান দাদার মতো গাওয়া হচ্ছে না
আজকে 3 বছর গানগুলো আমি উঠে রেখেছি, আমি যখনই বলি ইতি আমি গানগুলো রেকর্ড করব, তখন বলে না দাদার কাছে আবার শিখো, দাদার মতো তোমার হয় না। দাদার মতো হচ্ছে না বলে আমি রেকর্ড করার সাহসটা পাচ্ছি না, এটা আমি বুঝতে পারলাম। এই যে সেন্স অফ প্রপোর্শন মনিরের এই জিনিসটা, মনির আমি তোমার দোয়া করি, লক্ষ্মী একটা ছেলে, খুব লক্ষ্মী একটা ছেলে মনির, এবং এত সুন্দর গায় মনির, তাও গাস, তারপর আবার গাবি, তারপর আবার গাইবি, হ্যাঁ হ্যাঁ করতে থাক, কারণ অনুপদার গানগুলো এত চমৎকার, সৃষ্টিগুলো থাকে যেন আমরা আর যেন অবহেলা না করি আমাদের সঙ্গীত স্রষ্টাদের, আমরা যেন করি। সুনীলদা, সুনীলদা এবং দেবুদা সহ আরো যারা আজকের এই দাদার সাথে বসে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন, সবার জন্য আমার এই ক্ষুদ্র হৃদয় থেকে অপরন্ত ভালোবাসা। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো কাজ করার তৌফিক দিক। তুমিও ভালো থাকো, ভালো থাকিস, ভালো থাকবেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, সুস্থ রাখুক। যে আজকে মাইজিবিকে অসংখ্য ধন্যবাদ, যে এরকম একটা পরিবেশ এই 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 ভাষার মাসে শুরুতেই আপনার মতো মানুষকে দিয়ে এই এই সন্ধ্যাটি একবারে ভরে গেছে, অন্তরটা ভরে গেছে। না এরা কি করে যে খবর পেলো যে বাংলা গানের মোটামুটি সব ধারাতেই আমি একটু পদচারণা আমি করেছি, তো সেটাই আমার কাছে অবাক লাগে। মাই টিভিকে আমার সেই জন্য ধন্যবাদ। আমিও মাই টিভি এই এইগুলো বোঝে, অনেক ভালো বোঝে, এরা এরা খুবই ধরনের মানে গোপনে রাখা যে সুন্দর জিনিসগুলি তারা খুঁজে খুঁজে বের করে এই যে আমাদের আপা সম্পাপার উপস্থাপনার মধ্য দিয়ে মাই টিভির এই পরিবেশনার সুযোগ করে দেওয়াতে আমরা যারা গুণী মানুষ ঘরমুখী হয়ে আছে তাদেরকে বের করে এনে মাই টিভি একমাত্র তাদেরকে প্রতিষ্ঠিত করে এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাই টিভি। মনির এখানে আমার একটা ছোট্ট কথা আছে দাদা, দেখো আমি বাসরাই গোলাপ ফুটাবো, কেমন ফুটিয়ে এটা দাঁড়ে দাঁড়ে নিয়ে ঘুরে বেড়াবো, যেটা বাসরাই গোলাপ খুব ভালো গন্ধ আপনারা শোনেন, আমি কিন্তু সেই দলের লোক না, তুমিও জানো, সেই জন্য ব্যাস গান আমি আমার নিজের অন্তরে জানি, আমি জানি দাদা, আমি জানি দাদা আপনি সুতরাং মাই টিভি সেটা বুঝতে পেরেছে, চ্যানেলের মাই টিভি তুমি শেখা উচিত যে এটাই দায়িত্ব। ইয়েস মাই টিভির কাছে কালচার সব চ্যানেল কখনো দাঁড়ে দাঁড়ে ঘুরবে না, কারো কালচার কে আমরা তুলে নিয়ে আসবো, নারিশ করতে হবে স্নেহ দিয়ে ভালোবেসে, তাহলেই সেখানে কালচারের জন্ম হবে। কোনো এক ফাঁকে আগুনের রঙ্গ পোড়াবে অঙ্গ হবে 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 বাহ মনির, তো নেক্সট পর্বে কিন্তু অনুপদার গান শোনাতে হবে আমাদেরকে। জি জি ইনশাআল্লাহ শোনাবো, হবে কথা রইল। জি জি দাদা আমি দেখছি পুরো অনুষ্ঠান আমি দেখবো দাদা, দেখো না দেখো না তুমি তুমি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো থাকিস। শোনো শম্পা, এখন তো মহাগুরুকে না ধরলে আর হচ্ছে না, বুঝলে ব্যাপারটা, তুমি তো জানো যেমন অনেকেই কনফিউশন, এই তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আসলে আসলে বহু বছর রবীন্দ্রসঙ্গীত গিয়েছে, তো রবীন্দ্রনাথ নজরুল এদের না হয়ে বাংলা গানের তো কিছুই হয়। রবীন্দ্রনাথ তো কত ধরনের গান গাইতেন, রবীন্দ্রনাথ তো কেবল ওনার নিজের গান গাইতেন তা নয়, না যে রবি ঠাকুরই ভালোবেসে সব ধরনের গান গাইতেন, সেটাই তার যারা ধারক বাহক তারাও সব ধরনের গান গাইবে। সেই জন্যই আমি এখন যেটা করতে যাচ্ছি আর কি, আমার গান যেহেতু আমি ওদের উনাদেরকে মহাজনদেরকে একটু শুনে ছুঁয়ে আসবো, কেমন চলো। করুণা ভাবনা ভালাগুনা, করুণা ভাবনা যদি বানিসি যাই, যাবো না যাবো না, করুণা ভাবনা
যখনই চলে যাই আসিব বলে যাই গো, যখনই চলে যাই আসিব বলে যাই, মরি ভয়ে ভয়ে পাব কি পাব না, না না গো না করুণা ভাব না। দোলাতে দোলে মিলনে বিরহে বারে বারে জানি তুমি তো চিরহে আমার, তুমি তো চিরহে ক্ষণে কোয়ারে বারে কোদারে বারে কোদারে মরি ভয়ে ভয়ে পাব কি পাব না, না না গো না করুণা ভাব না। যদি বানিছি যা করুণা ভাবনা, একটু পরেই আবার ফিরছি আমরা ছোট্ট একটা ব্রেকের পর। আমার গান আপনারা দেখছেন মাই টিভির স্ক্রিনে। একটি টেলিফোন আছে। হ্যালো। জি হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি লিনু বিল্লা বলছিলাম। হ্যাঁ, গলায় শুনেই চিনেছি। নে বল, দাদার সাথে কথা বল। অনুপদা, অনুপদা, অনুপদা কিন্তু। হ্যাঁ বল, বল রে অনুপদা। বল, সন্ধ্যা থেকে বসে আছি আপনার গান শোনার জন্য, আপনি বিশ্বাস করবেন না? এবং দুটো গান যে করলেন আপনি ভাষার উপরে, প্রাণটা জুড়িয়ে গেল আমার। অসাধারণ, অসাধারণ। চোরের মতন পালিয়ে বেরোলে চলবে? আপনি আপনি বুঝতে পারছেন না গানগুলি আমার কাছে কত ভালো লাগছে। বাস থ্যাংক ইউ, সেটা না তোকে থ্যাংক ইউ দিব কেন। আপনি দু একটা গান যদি আমি জানতাম আমি শুনিয়ে দিতাম। আপনি হয়তো একটা দুটো গান আমি করেছি আগে, কিন্তু আপনি আমাকে খুব আপনি খুব আপনি আমাকে অবহেলা করেছেন। অবহেলা করেছি না? আচ্ছা এইসব অনুযোগ আমাকে গান দেননি, তুমি বাসায় এসে করবা বুঝলা, তোমার বাসায় নিয়ে যাবা অথবা তুমি বাসায় এসে। না না বুঝতে আপনি আবার বাসে আসবেন। শুনেন দাদা, কথা বেশি বলবো না, মানে সারা অনুষ্ঠানটাই শুনছি এবং শুনবো। আপনি ঠিক এরকম খুব ভালো ভালো গান আমাদের শোনাবেন, আমাকে শোনাবেন, বসে আছি শুনতেই থাকছি, আপনি গাইতে থাকেন। থাকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ লিনু, চলো গানে যাই। লিনু শুনতে থাক। আচ্ছা শম্পা, এই যে মহাজনদেরকে ছুঁতে শুরু করেছে রবীন্দ্রনাথ, সুতরাং তারপর নজরুলকে ছুঁতে হবে। আর তুমি তো জানো বাংলাদেশের বাংলা গানের মোটামুটি সব মহাজনকে একটু একটু ছুঁয়ে এসেছি। আমি শুরু করি নজরুল। কি আনন্দ তাদের ছোঁয়া না, চলো সেই আনন্দটা আমরাও ভাগ করে নিই তোমার সঙ্গে। থ্যাংক ইউ। আমি পথ মঞ্জুরি
উঠেছি আধার রাতে, গোবন অশ্রু সম রাতের নয়ন পাতে, আমি প্রথম মঞ্জরি ফুটেছি আধার রাতে, আমি প্রথম মঞ্জরি ফুটেছি আধার রাতে, গোপন অশ্রু সম রাতের নয়ন পাতে, আমি প্রথম মঞ্জরি ফুটেছি আধার রাতে। দেবতা চাহে না মোরে গাঁথে না মালার জোরে, দেবতা চাহে না মোরে গাঁথে না মালার জোরে, অভিমানে তাই ভোরে, অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে, গোপন অশ্রু সম রাতের নয়ন পাতে, আমি প্রথম মঞ্জরি ফুটেছি আধার রাতে। মধুর সুরভি ছিল আমার পরাণ আমার কামনা ছিল, মালা হয়ে ঝরে পড়া মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা, আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া, ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি, ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি, সে বেদনা ছিল ভালো, সে বেদনা ছিল ভালো, সুখ ছিল আমি প্রথম আমি প্রথম উঠেছি আধার রাতে। বলো কি কথা, কি সুর, আমাদের ঐতিহ্য। পরে কোন কোন বিশাল মানবকে নিয়ে আসছো? লালনকে নিয়ে আস। আমি হয়ে আছি আশা সিন্ধুর কুলগো সদা, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে, কবে সাধুর চরণ ধুলি আমি হয়ে আছি আশা সিন্ধু, হয়ে আছি আশা সিন্ধু কুলগো সদায়, কবে সাধুর চ
चरण धूलि मोर लागबे गाय कबे सतु चरण धूलि चातक जेमन मेघेर जल बिने चातक जेमन मेघेर जल बिने अहर निशि चे आछे मेघ धियाने उतर कृष्णाय मृत्यु कोति होलो ওই দশায়ামার কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে কবে সাধুর চরণ ধুলি ভজন সাধু আমাদের নাই কেবল মত নামের যেই গো দোহাই তোমার নামের মহিমা জানাও গোসাই নামের মহিমা জানাও গোসাই পাপীর হও সদা কবি সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে কবি সাধু চরণ ধুলি কৃতজ্ঞতা জানিয়ে দিই এবং ধন্যবাদ জানাই যে অনুপদার মতো একজন শিল্পীকে চমৎকার একটা আয়োজনে আনা হয়েছে। হয় কি একটা প্রবাদ আছে না যে সমুদ্রের একেবারে মধ্যখানে ঢেউয়ের অত উত্তাল থাকে না, ঢেউ অত উত্তাল থাকে না। তো আমাদের অনুপ ভট্টাচার্য বাংলাদেশে এরকম একজন শিল্পী, তার গুণের এবং প্রতিভার গভীরতা এত বেশি যে সেটা
নিজে তিনি কখনো উচ্চারণ করে বলবার কিংবা প্রচার করবার কোনো ব্যবস্থায় তিনি কোনো গ্রহণ করেননি। এবং অনেকগুলো তথ্য আমার দিতে ইচ্ছা করছে, আপাতত এইটুকুই দেই যে উনি আমার শিক্ষাগুরু, সেই জন্য আমি অনেক বেশি কথা বলবো তার সম্পর্কে তা নয়। প্রাথমিক শিক্ষা তার কাছ থেকে আমার নেওয়া এবং অনেকগুলো গৌরবের চিহ্ন অধিকারী, যেমন যে গানটি করলে কবে সাধুর চরণ ধুলি এবং রাধারমণের সে বিখ্যাত গান, এই গানগুলো কিন্তু মুখে মুখে ছড়িয়ে দেওয়ার জন্য অনুপ ভট্টাচার্যের বিরাট ভূমিকা আছে, আমি দর্শকদেরকে একথা জানিয়ে দিতে চাই। এবং তার অসংখ্য অসংখ্য মৌলিক আধুনিক বাংলা গানের কথা বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, আমি অতক্ষণ সময় নেব না। শুধু আমি তার শতায়ু কামনা করছি এবং এত চমৎকার তিনি গায়কী, এই গায়কী গুলো এখন একেবারেই নেই, একেবারেই পাওয়া যায় না, আমরা সেই মাপের প্রতিভা নই, এই গায়কী গুলো আমরা দিতে পারি না আধুনিক গানে, নজরুল সঙ্গীতে, এমনকি যে লোকগানে। তিনি একজন অনন্য উদাহরণ আমাদের গানের জগতের, আমি আর কিছু বলবো না, চমৎকার হচ্ছে আমি সারাক্ষণ বসে গান শুনবো, শুনছি। এবং আরেকটা ধন্যবাদ দিতে হয়, অডিও কোয়ালিটি খুব ভালো, খুবই ভালো হচ্ছে, এবং শম্পা এবং আমাদের যন্ত্রশিল্পী ভাইরা খুব সুন্দর বাজাচ্ছেন। মাই টিভিকে আবার ধন্যবাদ, এবং অনুপদা আপনার শতায়ু কামনা করি, আপনার নিরোগ জীবন কামনা করি, আবার আপনাকে এইভাবে পেতে চাই। কিছুক্ষণ আগেই রফিক ভাই আমি বলছিলাম, আমি গাড়িতে আসতে আসতে তোমার একটি গান শুনছিলাম, তোমার প্রথম গান, তোমাকে যেন একটু শুনিয়ে দাও না, আসলে গাইবে কোনটা জানো? বৈশাখী মেঘের জলে, এটাতেই তো আমার একমাত্র পরিচয়। আজ প্রায় 35 বছর ধরে এই গান প্রতিটি মঞ্চে আমাকে গাইতে হয়, এটার সুরকার অনুপদা এবং গীতিকার আবুল হায়াত মোহাম্মদ কামাল, এবং অসংখ্য গান আছে সেগুলো আমরা শুনবো পর্যন্ত, এবং তুমি আসবে আমাদেরকে গান শুনাবে। আচ্ছা নিশ্চয়ই আসবে, হ্যাঁ আসতেই হবে, কবে আসবে? আমার প্রোডিউসার কানে বলছে কবে আসবে। আমি ভীষণ ভাবে তোমার গানও শুনতে চাই, আমার আর এক প্রচন্ড ফেভারিট সিঙ্গার রফিক ভাই। সেটা হচ্ছে যে সময় নষ্ট করতে চাই না, অনুপদার গান অনেকদিন পর মানে টেলিভিশনে শুনছি, গত 3 দিন তার সঙ্গে যোগাযোগ আমার ছিল না, আমার একটা বৈষয়িক কাজে ব্যস্ত ছিলাম, তিনি সম্প্রতি নানা হয়েছেন, সেটাও একটা সংবাদ। গান চলুক, গান চলুক, সারা রাত গান চলুক, অনুপ ভট্টাচার্যের গান। অনেক ধন্যবাদ তোমাকে, কি যে ভালো লাগলো, হ্যাঁ বলো কি যে ভালো লাগলো। চলো আমরা যেহেতু না, এটা স্বজন প্রীতি নয়, এটা শ্রদ্ধা মনের গভীর থেকে আসা শ্রদ্ধা, সাংগীতিক শ্রদ্ধা। চলো তুমি গানটি শোনাও, সময় কম, 4 মিনিট আছে হাতে, তারপরেই চলে যেতে হবে খবরে। মন যাই বাইরে ছাড়িয়া, আরেক মহাজন আসন রাজা, আসন রাজা, কেহ নাহি পাইবে তোমায় সংসার ধুরিয়া, কিসের আশা কিসের বাসা কিসের সংসার, মইলে ভরে ভাবিয়া দেহ, মইলে ভরে ভাবিয়া দেহ, কিছু নয় তোমার মন যাই বাইরে ছাড়িয়া, কেহ নাহি পাইবে তোমার সংসার ভরে ভাবিয়া দেব, মইলে ভরে ভাবিয়া দেব, কিছু নয় তোমার মন
যাইবারে ছাড়িয়া কেহ নাহি পাইবে তোমায় সংসার ধরিয়া ছাড়ো ছাড়ো আসন রাজা এই ভবে সংসার ধরিয়া মন যাইবারে ছাড়িয়া কেহ নাহি পাইবে তোমায় সংসার ধরিয়া। কি যে ভালো লাগলো সত্যি কথা, এই রফিক ভাই যে কথাটা বলছিল, এই যে স্টাইল অফ সিঙ্গিং, এটা কিন্তু সাধনা করে এই স্টাইলগুলো রপ্ত করার উপায়, আর কোনো উপায় কিন্তু নেই। এবং এটা কিন্তু আমাদের ধারাবাহিকতা, আমাদের সঙ্গীতের ধারাবাহিকতা, সেটা যেন বজায় রাখার একটা পদ্ধতি চালু। একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এই যে আমাদের ফোক গান, এর মধ্যে কত কঠিন কঠিন রাগ ঢুকেছে, তুমি জিততে পারবে, চিন্তা করতে পারবে? তাহলে ফোক ইজ দ্য মাদার অফ অল সংস, অফ কোর্স। হ্যাঁ, আমরা সেটাকে কোথায় আপলিফ্ট করব না, এটাকে ডিস কনফিউশন বানাচ্ছি, ফিউশন করতে বলতো কি অনাচার। নিশ্চয়ই আমরা আবার কোথাও আলোটা দেখতে পাবো এবং সঠিক পথে আবার চলতে শুরু করব, তাই না? আমি বিশ্বাস করি। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে ব্রেকের পর। আমার গান মাই টিভিতে সঙ্গে আছেন আমাদের অনেক শ্রদ্ধার, অনেক ভালোবাসার, অনেক আদরের শিল্পী অনুপ ভট্টাচার্য। একটি ফোন আছে, ফোনটি নিয়েই নেই। হ্যালো, হ্যাঁ অবশ্যই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুরশিদ আলম। ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি, বলুন, অতিথির সাথে কথা বলুন। আপু আমি দৃষ্টি প্রতিবন্ধী লাল্টু কথা বলছি। আচ্ছা আচ্ছা, আলমডাঙ্গা জামজামি গ্রাম থেকে। কথা বলো, কথা বলো ভাই, বলো। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলো বলো। শুনতে যাচ্ছে হচ্ছে ভাইয়া, একটি গানের অনুরোধ আছে। হ্যাঁ বলো দেখি। বলছে যে বৈশাখী মেঘের কাছে, আমাদের সবার প্রিয় গান এই, শুনো এই গানটি শুনতে যাচ্ছে। হ্যাঁ শুনো, যদি পারেন হচ্ছে একটু নজরুল সঙ্গীত শোনায়েন হচ্ছে, আজও মধুরও বাঁশি বাজে এই গানটি। আচ্ছা শোনো, এখন আমি একটা প্ল্যানিং নিয়ে মাথায় আসছি, তো নজরুল কিন্তু হয়ে গেছে, তুমি লেট করেছো, নজরুল কিন্তু হয়ে গেছে ভাইয়া। তো হচ্ছে এক নম্বর ভিতরে দেখাচ্ছে আব্দুল করিমের লেখা কিছু গান, যদি দু একটা গান শোনানো যায়। না সেটা সেটা আর হচ্ছে না, বুঝলেন, প্লিজ তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ শিল্পীর পছন্দের গান শোনা আসলে সবচেয়ে মজার। আমার গান অনুষ্ঠানটার নাম হচ্ছে আমার গান, তো এই জন্য একটা একটা গ্রাফ করে নিয়ে এসছি, তো সেই জন্য তুমি কিছু মনে করো না। হ্যাঁ বসে বসে গান শুনো, মজা করে চলো 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 যাই আমরা গানে। শোনো আমার গান বলছি, মানে কি তোমার গান? আমার গান অর্থাৎ মাই সুর, আমার কম্পোজিশন, এবং এটা আনপ্লাগড আর কি, সোজা কথা। গীতিকারও কি তুমি? না না, গীতিকার তুমি রফিকুজ্জামানের সাথে ম্যাক্সিমাম কাজ একেবারে। ও দারুন দারুন, বুঝছো? সেই আমি শুরু করি রফিকুজ্জামানের লেখা। Thank you.
এই পৃথিবীতে আছো, পৃথিবী কি সুন্দর না হয়ে পারে, আমি তোমাকে দেখি বারে বারে। তুমি এই পৃথিবীতে আছো, পৃথিবী কি সুন্দর না হয়ে পারে, আমি তোমাকে দেখি বারে বারে, আমি তোমাকে দেখি বারে বারে। আকাশ খবর দেয় চাঁদ উঠেছে, চোখ মেলে দেখে সে তো তুমি। বাতাস খবর দেয় ফুল ফুটেছে, চোখ মেলে দেখে সে তো তুমি। আকাশ খবর দেয় চাঁদ উঠেছে, চোখ মেলে দেখি সে তো তুমি। বাতাস খবর দেয় ফুল ফুটেছে, চোখ মেলে দেখি সে তো তুমি। সুরভিত জোছনায় তুমি এসেছ অভিসারে, আমি তোমাকে দেখি বারে বারে। তুমি এই পৃথিবীতে আছো, হৃদয় শোনায় সুর গুনগুনিয়ে, চোখ মেলে তো জমি তুমি। দু চোখ সাজায় সুর স্বপ্ন দিয়ে, চোখ না মেলেও জানি তুমি। সুরে আর সঙ্গীতে তুমি সেজেছ মনিহারি, আমি তোমাকে দেখি বারে বারে। তুমি এই পৃথিবীতে আছো, পৃথিবী কি সুন্দর না হয়ে পারে, আমি তোমাকে দেখি বারে বারে, আমি তোমাকে দেখি বারে বারে। মনটা ভরে গেল, যেমন কথা তেমন সুর, তেমন স্টাইল অফ সিঙ্গিং যেটাকে বলে গায়কী। হ্যালো হ্যালো চম্পা। হ্যাঁ আমি খুশিতল বলছিলাম ভাই। ও জো জো জো, আজকে দেখো কি যে ভালো লাগলো, আজকে তোমরা সবাই ফোন করছো অনুপদাকে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। কথা বলো, তুমি ভালো আছো তো? খুশি জানে ওর অনুরোধ রাখা হবে না। বহুদিন পরে দেখলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ তুমি উসমান করো না, গান বাজনা চালিয়ে যাও। দূর ওইমান কেন করবো, খুব ভালো লাগতেছে দোস্ত, খুবই ভালো লাগতেছে। না এই যে আমাদের দেবু তবলায় আছে, সবাই আছে না, অনেক স্মৃতি মনে পড়ে যেতেছে। তা আমি দোয়া করি তুমি সুস্থ থাকো। মাইটিভিকে সুনীল দা আছে, মাইটিভিকে অনেক ধন্যবাদ তোমাকে নিয়ে আসছে, এবং তুমি যে আসছো তার জন্য আমি ব্যক্তিগত ভাবে খুব খুশি আর কি। হৃদয় নাম যন্ত্র নারী হাতে আজীবন
বন্দী আছি আমি। খুশিত ভাই তুমিও আসছো, কিন্তু মনে রেখো, চলো আমরা গানে যাই, গান শুনতে থাকো। হৃদয়ে নামো যন্ত্রণারি হাতে, আজীবন বন্দী আছি আমি। প্রতিদিন তারি ইশারাতে অচেনা অন্ধকারে আমি, হৃদয়ে নামো যন্ত্রণারি হাতে, আজীবন বন্দী আছি আমি। সে আমার সারাটা বুক জুড়ে আগুন হয়ে পোড়ায় নিজে পুড়ে, সে আমার সারাটা বুক জুড়ে আগুন হয়ে পোড়ায় নিজে পুড়ে, তবু সে আমায় ডেকে বলে এ মরণ বাঁচার চেয়ে দামি। প্রতিদিন তারি ইশারাতে অচেনা অন্ধকারে নামি, হৃদয়ে নামো যন্ত্রণারি হাতে, আজীবন বন্দী আছি আমি। অধীর করে রাখে বিদায় দিয়ে পিছন থেকে ডাকে, সে আমায় অধীর করে রাখে বিদায় দিয়ে পিছন থেকে ডাকে, আমি তো অনেক চলেছে শুরুতে আবার সে থামি, প্রতিদিন তারি ইশারাতে অচেনা অন্ধকারে আমি, হৃদয়ে নামো যন্ত্রণারি হাতে, আজীবন বন্দী আছি আমি। থামিও না। ও আচ্ছা, হ্যালো হ্যালো, গান ছেড়ে থাকতে ইচ্ছে করছে না। ওয়ালাইকুম আসসালাম। তুমিও সুন্দর গাইবে, কিন্তু মিতালি সত্যি দারুণ গেয়েছিল গানটা। যদি সম্পূর্ণ না পারি কিছু গাই, আপত্তি আছে? নিশ্চয় গিয়েছে মিতালি,
এই জন্য একটু সংকোচ বোধ করছি আর কি। যাই হোক, আমি একটু শোনাই। সুখ পাখিরে পিঞ্জিরা তোর খুলে দিলাম, বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষারে চোখ পাখিরে পিঞ্জিরা তো খুলে দিলাম, বুঝলাম আমি সে তো নয় খাঁচায় পোষার বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার। থ্যাংক ইউ। পরবর্তী গানে চলে যাও, রেশ ছাড়বি না দাবি আমার। ওরে প্রেম আর কি নিবি, আর কি আছে বাকি, বুকে আমার খুন ধরালি, সুখের আশা খুন করালি, তবু আমি তোকে নিয়ে থাকি। ওরে প্রেম আর কি নিবি, আর কে আছে বাকি, তোকে আমার খুন ধরালি, সুখের আশা খুন করালি, তবু আমি তোকে নিয়ে থাকি। ওরে প্রেম আর কি নিবি, আর কে আছে বাকি। চোখের থেকে দৃষ্টি নিলি, বুকের থেকে সাথ, জীবন থেকে কেড়ে নিলি হাজারো বিশ্বাস। চোখের থেকে দৃষ্টি নিলি, বুকের থেকে সাথ, জীবন থেকে কেড়ে নিলি হাজারো বিশ্বাস। তবু তোরে মরণ খেলা মরণ হবে নাকি, আর কি নিবি আর কি আছে বাকি। তোরে প্রেম আর কি নিবি, আর কি আছে। চাওয়ার থেকে ইচ্ছা নিলি, পাওয়ার থেকে সাথ, নিজের কাছে আসে দয়ার নিজেরই সংবাদ। চাওয়ার থেকে ইচ্ছা নিলি, পাওয়ার থেকে সাথ, নিজের কাছে আসে দয়ার নিজেরই সংবাদ। তোকেই আপন করি, তোকেই পিছু ডাকি, আর কি নিবি আর কি আছে বাকি। তোরে প্রেম আর কি নিবি, আর কি আছে বাকি, তোকে আমার গুণ ধরালি, সুখের আশা খুন করালি, তবু আমি তোকে
কি করবে, আর কি দিবি আর কি আছে বাকি করবে, আর কি দিবি আর কি আছে বাকি। ব্রেক, আসছি একটু পরেই। আমার গানে আবার আমরা একসঙ্গে, আপনাদেরকে সঙ্গে নিয়ে শুনছি অনুপদার গান, এবং সঙ্গে আছেন আমাদের সাথে যন্ত্রশিল্পী যারা আছেন, গিটারে তপন আছেন, আমাদের সবার শ্রদ্ধেয় সুনীলদা বেহালায় আছেন, তবলায় আমাদের দেবুদা আছেন, খুব ইন্টারেস্টিং নাম রবিনস, মানে অনেক কয়টা রবিন উঠছে উঠছে উঠছে, আমি চোখের সামনে দেখতে এলাম তোমার নামটা শুনে, খুব মজা লাগলো। একটি টেলিফোন এসছে তোমার জন্য। হ্যালো 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 হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্যামপাপা, আমি গীতিকার ইউনুস আলী মোল্লা বলছি। ও, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি ঢাকা থেকে, আমি আমার বাড়ি ঝিনাইদহে যাচ্ছি আর কি। আচ্ছা। বৃহস্পতিবার হলে আমি স্থির থাকতে পারি না, কারণ মাই টিভি আমার প্রাণের টিভি, আর এখানে যে সমস্ত শিল্পী আছেন, আমার অনেক শ্রদ্ধাভাজন শিল্পী আছেন, আমি সকলকে সালাম জানাই। আর আজকে যিনি এসেছেন, আমি এখন বাসের মধ্যে, তবুও আমি জানতে পেরেছি যে আমার শ্রদ্ধাভাজন দাদা আছেন অনুপদা, তো ওনাকে আমি, আমার ছোটবেলা থেকে আমি ওনার ভক্ত, বিশেষ করে আমি ছোট থেকে বড় হয়েছি ওনার গান শুনে, অনেকগুলো গান উনি সুর করেছেন, যেটা আমাদের শ্রদ্ধাভাজন করিতে পারবি না বা গান করেছেন, তো আমি ওনাকে প্রণাম জানাবো বিনীতভাবে। আর দাদা অনেকদিন আমাদের এই সঙ্গীত অঙ্গনে সমৃদ্ধ করে রেখেছেন, কারণ বাসের মধ্যে, কিন্তু তবুও মনে হচ্ছে যেন আমি মাইটিভি আপনাদের সাথে আছি। আমাদের ওই তবলা বাজাচ্ছেন আমাদের দাদা দেবুদা, আমার খুব গানের লোক, কাছের লোক, তো দেবুদাকেও আমি সালাম জানাচ্ছি, এবং সকল যন্ত্রী যারা বাজাচ্ছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আর দাদার কাছে একটি গান, আমি যদিও এটা ওনার সুর করা গান, এই গানটি আমি একটুখানি একটা লাইন শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে, মনে আছে সেই একদিন কাঁদিয়াছিলাম, যেদিন আপন হাতে পশমানা পাখিটারে ছাড়িয়ে দিলাম, শ্রদ্ধাভাজন ফরিদা পারভীন আপার কণ্ঠের গান সুর করেছিলেন। আমার খুব ভালো লাগছে, আমি বাসের মধ্যে থেকেও আপনাদের সাথে আছি। এটা আমার বন্ধু জাফরের লেখা, সুর করা। কেমন? আচ্ছা আচ্ছা, তবু আপনার অনেক গান সুর করা আছে। হ্যাঁ আছে আছে। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। একটু আমার একটু অনুরোধ, একটু আপনি আপনার সুর করা গান একটু করবেন। অবশ্যই আছেন, এবং ইউটিউবে এটা পাবেন, আগামীকাল ইউটিউবে দিয়ে দেওয়া হবে অনুষ্ঠানটি। সকল শ্রোতা বন্ধুদের আমার ধন্যবাদ, এবং সকল পরিবারের সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। একটি বই, পুরনো বইয়ের দোকান থেকে কেনা, তারি ভাজে রাখা একটি ফুলের পাপড়ি, কেন মনে হয় বড় চেনা বড় চেনা। একটি বই, পুরনো বইয়ের দোকান থেকে কেনা, তারি ভাজে রাখা একটি ফুলের পাপড়ি, কেন মনে হয় বড় চেনা বড় চেনা।
একটি বই উপমা সাজিয়ে কুলে কারো দেয়া বই খুলে আমি কখনো রেখেছিলেন কি ভুলে প্রতারক স্মৃতি সে কথা ছিয়ার কোনদিন জানাবে না কেন মনে হয় বড় চেনা বড় চেনা একটি বই সেতারে সেতারে জ্বালা কেন আজ এই জ্বালা কোমল গন্ধারে খুলে নাচে জানালা জীবনের কাছে সবই কি ফুরায় বয়ে যায় শুধু দেনা কেন মনে হয় বড় চেনা বড় চেনা একটি বই পুরনো বইয়ের দোকান থেকে কেনা তারি ভাজে রাখা একটি ফুলের পাপড়ি কেন মনে হয় বড় চেনা বড় চেনা একটি বই আর কত ধন্যবাদ দিব তোমাকে না না ধন্যবাদ দিব না ধন্যবাদ শুধু এত খুশিতে মন ভরে উঠে সুন্দর গান শুনলে যেটা হয় এমন সুন্দর সৃষ্টি শুনলে হ্যাঁ শেষ করবো না 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 আচ্ছা থ্যাংক ইউ কি বলছো একটা গানের জন্য এত সহজে মনির বসে আছে হ্যাঁ আগুনের রঙ্গ পোড়াবে অঙ্গ জেনেও চাই যে তারি সঙ্গ পতঙ্গ আমি এই গানটার মধ্যে অদ্ভুত একটা ছন্দ বিভক্তি আছে এটা মধ্যখণ্ডন বলা হয় বুঝলে সেই জন্য লিরিকের দিকেও তাকাতে বলছে আর কি আগুনের রঙ্গ পোড়াবে অঙ্গ জেনেও চাই যে তারি সঙ্গ পতঙ্গ আমি জেনেও চাই যে তারি সঙ্গ আগুনের রঙ্গ পোড়াবে অঙ্গ জেনেও চাই যে তারি সঙ্গ পতঙ্গ আমি জেনেও চাই যে তারি সঙ্গ ছুটে আসে ঢেউ বালুকা বেলায় ভেঙে ফিরে যায় প্রেমেরই খেলায় ছুটে আসে ঢেউ বালুকা বেলায় ভেঙে ফিরে যায় প্রেমেরই খেলায় আমারও হোক না হৃদয় ভঙ্গ বিহঙ্গ আমি আমারও হোক না হৃদয় ভঙ্গ আগুনের রঙ্গ পোড়াবে অঙ্গ
আমিও চাই যে তারি সঙ্গ পতঙ্গ আমি জেনেও চাই যে তারি সঙ্গ পাখিকে দেখাই নীলিমাকে চাই নীলিমা তাকে দিল না তো ঠাই পাখিকে দেখাই নীলিমাকে চাই নীলিমা তাকে দিল না তো ঠাই আমারও স্বপ্ন যে অনঙ্গ বিহঙ্গ আমি আমি রে স্বপ্ন যে অনঙ্গ আগুনের রঙ্গ পোড়াবে অঙ্গ জেনেও চাই যে তারি সঙ্গ পতঙ্গ আমি জেনেও চাই যে তারি সঙ্গ জেনেও চাই যে তারি সঙ্গ এই যে মজাগুলো হ্যাঁ আ লিরিসিস্ট অ্যান্ড কম্পোজার এই ইন্টারঅ্যাকশন না হলে হয় না তো এই যে দারুণ ছন্দের খেলা হ্যাঁ এইটাই আবার বাংলা গানের বৈশিষ্ট্য বটে তাই না মানে বাংলা গানে যে কি মজা মানে বাংলা বলতে আমি সাবকন্টিনেন্টাল গানের কথা বলছি শেষ গানটিতে চলে যাব তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি ঠিক আছে আজকে আজকে এখানে বসার পর থেকে জটিলেশ্বর বাবুর একটি জটিল গানের কথা আমি বারবার বলছিলাম তোমাদেরকে আমার স্বপন কিনতে পারে এমন আমি কই কার কথা বলছি এই যে সৃষ্টিশীল মানুষদের যে স্বপ্ন যে সৃষ্টিশীলতা সেটা কেনার ক্ষমতা পৃথিবীর কোনো আমিরের নেই আসলে যে ভুলটি আমরা করি যে এনারা অভিমানে সরে আছেন না অভিমান অভিমান আসল শিল্পীরা করে না তারা তাদের আত্মসম্মান নিয়ে সৃষ্টির আনন্দেই মেতে থাকেন আমাদের দৈন্যতা যে আমরা সেই সৃষ্টির আনন্দের ভাগটি নেওয়ার জন্য বিনীতভাবে দু হাত পেতে দেই না এই যে বাংলাদেশের জন্ম এই বাংলাদেশের জন্মের পিছনে যে বাংলা সংস্কৃতির একটি বিশাল জোর আছে এবং এই বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এসব নিয়েই তো এই বাংলাদেশ সেই বাংলাদেশের সেই বাঙালি খাঁটি বাঙালি একজন আমরা যেন তাদেরকে সশ্রদ্ধায় আদরে বুকে টেনে নেই তাদের কাছে শিখি শিখি ভদ্রতা শিখি নম্রতা শিখি বিনয় এই আবেদন দিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান আমার কাছে খুব 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 বিশেষ একটি অনুষ্ঠান আমি বিদায় নিচ্ছি এই বিশেষ অনুষ্ঠানটি থেকে এবং অনুপদার আজকে ভরপুর করে দিয়েছ ভরে দিয়েছ মনটাকে আমি আসি এখানে লোভে এবং স্বপন নবীন খোকন এত ধন্যবাদ আর তোমাদের সবাইকে যে আমাকে এই সুযোগটা তোমরা করে দাও এবং আজকের সুযোগটি আমি মাথা পেতে এবং কি বলবো হৃদয়ের অন্তঃস্থল থেকে এত আনন্দের সাথে গ্রহণ করেছি হ্যাঁ এবং তুমি যদি কিছু বলতে চাও বলো আমি খুব খুশি তোমাকে পেয়ে আজকে এখানে তোমাদের সবাইকে পেয়ে ফর ইনফরমেশন আমি কোনো চ্যানেল আর গান গাই না এম আই টিভি ছাড়া এম আই টিভিতে দু বছর পরে সম্পার সাথে গান গাইছি যাই হোক এটা কোনো অভিমান না কোনো কিচ্ছু না এটা হচ্ছে সে প্রকৃত বুদ্ধিমান যে কখন থামতে হয় সে জানে তো আমি থামতে আমি নিজেকে বুদ্ধিমান মনে করি সেই জন্য থেমে গেছি গাওয়ার আর নতুনদের যে কিছু অভিনয় দিতে হবে তো এক্স্যাক্টলি ওইটা যেমন আছে কিন্তু আবার তোমাদেরকে কেন আমি বলি তোমরা তোমরা যে শেখাতে পারো শৈলীটা কণ্ঠশৈলী এবং মাঝে মাঝে আসবো হ্যাঁ হ্যাঁ
তাই না? এটা শেখানো প্রয়োজন আছে, কারণ থ্রোয়িং এর ব্যাপার আছে, গান গেলেই তো আছে। আচ্ছা, আমি এখন শেষ গান করছি আমার পছন্দের, এই রফিক জোহরের লেখা এবং আমাদের দুজনের রচনা। রফিক ভাই আর তুমি কি দারুণ কতগুলো গান শোনালো, মানে মনটা ভরে গেছে, মনটা ভরে গেছে। রফিক ভাই আর তুমি চমৎকার একটা কপল। কেউ বুঝলো না, কেউ করলো শোনা, কেউ দিল বদনাম, চোখে ডাকা দিয়ে মনকে যে কতবার কাঁদালা। কেউ বুঝলো না, কেউ করলো সুনাম, কেউ দিল বদনাম, চোখে ডাকা দিয়ে মনকে যে কতবার কাঁদালা। দেখলো না বয়ে গেলে ধর, কেউ দেখলো না বয়ে গেলে ধর, যে গাছ ভাঙে না তার নড়ে যায় কতটা শিকড়, যে নদী ভাঙে না কুল নিজের অন্তর তার ক্ষয় হয়ে যায় কবিরা, মনকে যে কতবার কাঁদারা, চোখে ডাকা দিয়ে মনকে যে কতবার কাঁদালা। রাধিকার অধীর নূপুর, কেউ শুনল না ছিঁড়ে গেলে বুকের ভিতরে বাজে রাধিকার অধীর নূপুর, যে নদী ভেঙেছে কুল নিজের অন্তর তার ক্ষয় হয়ে যায় কবিরা, মনকে যে কতবার কাঁদালা, চোখে ডাকা দিয়ে মনকে যে কতবার কাঁদালা, কেউ বুঝলো না, কেউ করলো সুনাম, কেউ দিল বদনাম, চোখে ডাকা দিয়ে মনকে যে কতবার।